নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে এই ভিডিও আমি আপনাদেরকে দেবো সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর এবং অনস্ক্রিন আপনারা এই মুহূর্তে সেই অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু দেখতেই পাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন কোথায় জমা করতে হবে সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনার ভিডিওতে একটি করে লাইক করে দিন আর প্রত্যেক দিন এমন ধরনের লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন বন্ধুরা এই মুহূর্তে অনস্ক্রিন আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ফিল করবেন একদম সম্পূর্ণ নতুন নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট নোটিস দেওয়া হয়েছে চব্বিশ নয় দু হাজার উনিশ তারিখে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো এই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে প্রথমে আপনাদেরকে যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি এখানে লিখে দিতে হবে এবং রাইট সাইডের কর্নারে এখানে আপনাদেরকে একটি ফটো আপনাদেরকে সেটি দিতে হবে এবং এখানে আপনাদের নাম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে এগুলি আপনারা ঠিকঠাকভাবে এখানে ফিল আপ করে নেবেন এবং এখানে আপনাদেরকে বলা হচ্ছে কী কী ডকুমেন্ট আপনারা দিচ্ছেন সেগুলি আপনাদেরকে এখানে কিন্তু টেকমার্ক কিন্তু লাগাতে হবে এখানে আপনাদেরকে একটি সিগনেচার করতে হবে তো সেটিও আপনারা অবশ্যই করে দেবেন এখানে রয়েছে একটি অ্যাডমিট কার্ড এটিও আপনারা অবশ্যই ফিল করবেন আর নিচে যে পোর্শনটি রয়েছে এটি আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই আবেদন আপনারা অবশ্যই ভালোভাবে ফিল করে নেবেন এবার দেখেনি নিয়োগটি কোথায় করা হচ্ছে হরিনঘাটা মিউনিসিপ্যালিটি পোস্ট সুবর্ণপুর পোস্ট হরিনঘাটা নদিয়া সেভেন ফোর ওয়ান টু ফোর নাইন তো নদিয়া জেলার হরিনঘাটা মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো নদিয়া জেলা থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইতেন বিভিন্ন চাকরির খবর তো এই চাকরিটি বিশেষ করে তাদের জন্য তো আপনারাও যদি চান আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবর ভিডিওর মাধ্যমে পেতে তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে আপনাদের জেলা বা আপনাদের ব্লকের নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একদম নোটিফিকেশন এই মাসেই প্রকাশিত হয়েছে তারিখে এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর প্রেসক্রাইব ইজ ইনভাইটেড ফর পিওরলি কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ফলোয়িং পোস্ট মেনশন বাই দ্য সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিট আন্ডার ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন হরিনঘাটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে এগুলি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি রয়েছে ম্যানেজার সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স প্রেফারেবলি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে আপনাদের 2 থেকে 3 বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স লাগবে প্র্যাকটিক্যাল ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে আদার কোয়ালিফিকেশন যেটি আপনাদের থাকতে হবে অবশ্যই এমএস অফিস এবং স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিল এক্সপেরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ गवर्नमेंट ইনস্টিটিউশন উইল বি গিভেন প্রেফারেন্স এবং এখানে আপনাদের কিন্তু বাংলা ইংলিশ এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলি সম্বন্ধে আপনাদের অবশ্যই কিন্তু জ্ঞান থাকতে হবে তো এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আরব একটি পোস্ট রয়েছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তো থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে সঙ্গে আপনাদের অ্যাটলিস্ট সিক্স মান্থের কিন্তু একটি কম্পিউটার বেশি কম্পিউটারে কোর্স কিন্তু করা থাকতে হবে এর সঙ্গে কিন্তু আপনাদের দু বছরের একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সোসাইটি ফার্ম অ্যাসোসিয়েশন এই সমস্ত জায়গায় ডাটা এন্ট্রি কাজের কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং অবশ্যই ইন্টারনেট অপারেশন ইমেইলিং এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে তো এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা যদি আবেদন করতে চান এই পোস্টে তাহলে আপনাদের এক্ষেত্রে বয়স সীমা যেটি থাকতে হবে অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে বয়সে হিসেব করবেন এক চার দু তারিখ অনুযায়ী এক্ষেত্রে ম্যানেজার সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই পোস্টে বেতন যেটি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাস এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনগেজমেন্ট পিরিয়ড যেটি রয়েছে টু ইয়ার্স ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে আপনাদেরকে বেতন যেটি দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে এনগেজমেন্ট যেটি রয়েছে ওয়ান ইয়ার আপনারা যদি আবেদন করতে চান তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশনের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টে জারক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করে দেবেন এছাড়াও আপনাদের এখানে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রেসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এগুলি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার পর একটি এনভেলপের ভিতরে আপনারা ভরবেন সেই এনভেলপটির উপর অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেটি কিন্তু আপনারা সেটি কিন্তু আপনারা অবশ্যই লিখে দেবেন আবেদনপত্রটি আপনাদেরকে কিন্তু জমা করতে হবে যে অ্যাড্রেসে সেটি আপনারা অবশ্যই একটু দেখে নিন টু দা চেয়ারম্যান ফরিনঘাটাMunicipality পোস্ট সুবর্ণপুর পেস ফরিনঘাটা ডিস্ট্রিক্ট নদিয়া পিন নাম্বার 741249 ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে আপনাদের এই আবেদনপত্রটি আপনাদেরকে স্পিড পোস্ট আপনাদেরকে করে দিতে হবে তো কোন অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে আশা করি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশ নয় দু তারিখ থেকে এবং শেষ তারিখ যেটি রয়েছে একত্রিশ দশ দু হাজার উনিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর আপনাদেরকে জানিয়ে রাখবো একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে মুড অফ সিলেকশন যেটি রয়েছে মুড অফ এক্সামিনেশন যেটি রয়েছে রিটিন টেস্ট ফলোড বাই ভাইভা ভয়েস অর ভয়েস অনলি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই এই যে অফিশিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটগুলি আপনারা ভিজিট করতে পারেন এখান থেকেও আপনারা আরও বিস্তারিতভাবে নোফিকেশন ডাউনলোড করেও জেনে নিতে পারেন এছাড়া আপনাদের সুবিধার্থে নোটিফিকেশনের লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন আবেদন করার পূর্বে আপনারা নিজেরা একটু ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন বন্ধুরা ভালো থাকবেন দেখাবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ